আচ্ছা ঠিক আছে তো দেখো শোনো আমরা আজকে যে হিস্ট্রি মেইনলি পড়ব সেটা হচ্ছে আমরা তো ডাইনামিক্স নিয়ে পড়েছি সেখানে ফোর্সেস নিয়ে আমরা কথা বলেছি আর আমরা পড়ব রাসুলদাসকে এরকম ডাক্তারকে পড়েছি বলেছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এটা মুনের উপর ডিপেন্ড করে কেন বুঝতে আসতে ভালো বাকি পোর্শন যা আছে আমি সব আপলোড দিয়েছি এগুলো সব তোমাকে দেখে নিতে হবে ঠিক আছে আচ্ছা এখন এরপরে আমাদের এখানে আর যা যা করতে হবে আচ্ছা তো টার্নিং ইফেক্ট অফ ফোর্স এই জিনিসটা কি এই জিনিসটা ধরো একটা অবজেক্টকে একটা সিম্পল অবজেক্টকে আমি যদি সেই অবজেক্টটা ধরো কোনো একটা সাইডে পয়েন্টে ফিক্স করা আছে এখন আমি যদি ওকে অপোজিট সাইডে ফোর্স দেই দেখো তো অবজেক্টটা ঘুরতেছে না এই যে একটা অবজেক্ট যাকে একটা পয়েন্টে ফিক্স করা আছে রোটেটেবল পয়েন্টে ফিক্স করা আছে তাকে ফোর্স দিলে সে কি করতেছে ঘুরতেছে তাহলে ফোর্স এখানে এই যে আমি আঙ্গুল দিয়ে যে ফোর্সটা দিচ্ছি এই ফোর্স দেওয়ার জন্য অবজেক্টটা রোটেট করতেছে না এইটাকে আমরা বলছি দ্য টার্নিং ইফেক্ট অফ ফোর্স তাহলে টার্নিং ইফেক্ট অফ ফোর্সের ডেফিনেশনটা কি হবে যে ওয়েন আ পাইভটেড অবজেক্ট পাইভটেড বা পিভটেড অবজেক্ট মানে কি যাকে একটা পয়েন্টে হোল্ড করা আছে ওয়েন আ পাইভটেড অবজেক্ট ইজ given a force away from the pivot when a pivoted object is given a force away from the object away from the pivot when a pivoted object is given a force away from the pivot ঠিক আছে কি না away from the pivot the object rotates when a pivoted object is given a force away from the pivot the object rotates this is called turning effect of force এখন এখানে তাহলে এই তাহলে টার্নিং ইফেক্ট অফ ফোর্সটা কি জিনিস সেটা বুঝছো আচ্ছা এখন এই টার্নিং ইফেক্টটা কিসের কিসের উপরে ডিপেন্ড করবে সেই জিনিসটা আমরা যদি একটু দেখতে চাই যে টার্নিং ইফেক্ট অফ ফোর্সটা কার কার উপরে বা কিসের কিসের উপরে ডিপেন্ড করবে আচ্ছা দেখো আমি আঙ্গুলটাকে এই পয়েন্টে ফিক্স করলাম ঠিক আছে কিনা আমি যদি এখন স্মল ফোর্স দিই তাহলে সে আস্তে আস্তে ঘুরবে আমি যদি এটাকে জোরে ফোর্স দিই তাহলে জোরে ঘুরবে তার মানে কি আমি যত বেশি ফোর্স দিব টার্নিং ইফেক্ট অফ ফোর্স তত কি হবে বেশি হচ্ছে তাহলে তো ডাইরেক্টলি প্রপোর্শনাল না তার মানে আমরা তাহলে বলতে পারছি যে দ্য টার্নিং ইফেক্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স কিন্তু শুধু ফোর্স বললে এখানে হবে না আমরা কিন্তু একটা কথা বলেছি অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট আচ্ছা আমি আসছি এখন ধরো আমি ফোর্সটাকে সেম রাখছি আমি ধরো সেম ফোর্স দিব তো সেম ফোর্স দিলে আমি যদি এখান থেকে হ্যাঁ এখানে স্যার ক্লিয়ার হচ্ছে
থার্মোডাইনামিক হচ্ছে না ঠিক কে বলো হচ্ছে মানে এবার ইয়ে আসছে হ্যাঁ ঠিক আছে এবার দেখা যাচ্ছে তো আমি যদি এখন এটাকে ধরো আমি এক অ্যাঙ্গেল দিয়ে ফোর্স দিচ্ছি তো এক অ্যাঙ্গেল দিয়ে ফোর্স দিলে আমি যদি এখানে ফোর্স দিই তাহলে সে কিন্তু অনেক জোরে ঘুরবে আমি যদি বেশি ফোর্স দিই তো জোরে ঘুরবে ওই সেম ফোর্স আমি যদি এখানে অ্যাপ্লাই করি কম ঘুরবে তাহলে ও কিন্তু এখানে ওর রোটেটিং ইফেক্টটা কম হবে তুমি ইমাজিন করো কারণ আমি এখন এই সাইডে আসছি আমার কিন্তু এই স্কেলটা এখন আঙ্গুলের উপরে অনেক ভারী মনে হচ্ছে অনেক ভারী মনে হচ্ছে সো আমাকে কিন্তু এখানে আমি যদি ওই সেম ফোর্স দিই তাহলে কিন্তু আস্তে ঘুরতেছে আমি যদি আঙ্গুলটাকে আরও ভিতরে নিয়ে আসি আর আমি যদি সেম ফোর্স দিই তাহলে কিন্তু আরও আস্তে ঘুরবে তার মানে কি পিভট থেকে আমি যত দূরে থাকতেছি তত টার্নিং ইফেক্টটা কি হচ্ছে বেশি হচ্ছে আমি যদি পিভটের কাছে আসি তার টার্নিং ইফেক্টটা কি হচ্ছে কম হচ্ছে তাহলে ডিসট্যান্সের সঙ্গেও তো প্রপোর্শনাল হবে কি সমস্যা তাহলে ডিসট্যান্সের সঙ্গেও তো টার্নিং ইফেক্টটা ভ্যারি করতেছে আমি ফোর্সটাকে সেম রাখলাম কিন্তু আমি যদি পিভট থেকে আস্তে আস্তে যদি পিভটের কাছাকাছি আসি তাহলে টার্নিং ইফেক্টটা কি হচ্ছে কম হচ্ছে আর যদি আমি পিভট থেকে দূরে থাকি তার টার্নিং ইফেক্টটা কি হচ্ছে বেশি হচ্ছে তাই না তার মানে তুমি পিভট থেকে যত দূরে যাবা তত তোমার কিন্তু টার্নিং ইফেক্টটা কি হবে বেশি হবে এই জন্য আমরা এর সাথে আবার আমরা বলি দ্য টার্নিং ইফেক্ট ইজ অলসো ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স ডিস্টেন্স তাই না জিনিসটা ডিস্টেন্স তোমার যত পিভট থেকে যত ডিস্টেন্সে থাকবা তত তোমার টার্নিং ইফেক্টটা কি হবে বেশি হবে এই যে এখান থেকে এটাকে ধরে এখান থেকে ঘোরানো ইজি কিন্তু এখানে 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 ধরে তুমি ঘোরাও অনেক ফোর্স দিতে হবে তাই না তার শর্ট ডিস্টেন্স হলে সেখানে টার্নিং ইফেক্টটা কম হচ্ছে সেম ফোর্সের জন্য বুঝছো জিনিসটা এই এখন এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অফ দ্য ফোর্স অ্যাঙ্গেল অফ দ্য ফোর্স ফ্রম দ্য পিভট লাইন পিভট লাইন বলতে এই যে পিভট না আর এই হচ্ছে আমার অবজেক্টটা তাই না তো তুমি পিভট থেকে এই অবজেক্টের মধ্যে দিয়ে একটা লাইন ড্র করো সেটাকে আমরা বলছি পিভট লাইন পিভট লাইন এখন ধরো অবজেক্টে যে লাইনটা ড্র করবো অবজেক্টের মধ্যে দিয়ে যে লাইনটা ড্র করবো তাকে আমি কি বলছি পিভট লাইন মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে না পিভট লাইনের মধ্যে হ্যাঁ আচ্ছা এখন ধরো আমি যদি ফোর্সটাকে একদম এভাবে এই যে একদম কিন্তু এখন পিভট যে লাইনটা তা পিভট লাইনটা কোনটা এটাই তো আমাদের পিভট লাইন যেটা আমি পিভট থেকে অবজেক্টের মধ্যে দিয়ে ড্র করতেছি ওটাই তো আমাদের পিভট লাইন তো পিভট লাইনের সঙ্গে আমার আঙুলটা এখন কি কত ডিগ্রি অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেল 180 কেমনে পিভট লাইন তো এইটাই এটাই তো পিভট লাইন সেখানে আমি আমার আঙুলটাকে আমি ধরেছি এইভাবে তো কত ডিগ্রি অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেল এখন আমি যদি এইভাবে করে ফোর্স দিই তাহলে ও কিন্তু আমি ফোর্সটা দিচ্ছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তাহলে এখানে কিন্তু আমাদের কি হচ্ছে টার্নিং ইফেক্টটা কিন্তু বেশ ভালো হচ্ছে আমি যদি আঙুলটাকে একটু এভাবে করে বাঁকায় নেই তো তুমি ইমাজিন করো আমাকে ফোর্স আমাকে এখন ওই ঘোরাতে গেলে ফোর্স কম দিতে হবে না বেশি দিতে হবে বেশি দিতে হবে কারণ আমার আঙুলটা কিন্তু ঘুরে গেছে অ্যাঙ্গেলটা কমে গেছে সো আমাকে ফোর্স কিন্তু বেশিই দিতে হবে তুমি নিজে নিজেই ভাবো যে আমি এইভাবে করে ধরে ফোর্স দিচ্ছি এইটা ইজি নাকি আঙুলটাকে এইভাবে করে নিয়ে আমি এখান থেকে ফোর্স দিচ্ছি এইটা ইজি দুইটা সেম হবে না দুইটা সেম কেন তুমি এটা যে রড নিয়ে তুমি ইমাজিন করে দেখো এটা তো হালকা কারণ বুঝা যাচ্ছে না হ্যাঁ এটা তো হালকা এজন্য বুঝা যাচ্ছে না আর আমি যদি একদম ধরো ফোর্সটাকে আমি দিচ্ছি এইভাবে করে মানে একদম পিভট লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে ফোর্সটা
পিভট লাইনের সাথে অন দা সেম লাইন, তাহলে ও কি ঘুরতেছে? না, তার মানে কি অ্যাঙ্গেল জিরো মানে ফোর্সটাও জিরো। এখানে এই যে ফোর্সটা, এই জন্য ফোর্সটার কন্ডিশন দেওয়া আছে যে দা ফোর্স হ্যাজ টু বি পারপেন্ডিকুলার টু দা পিভট লাইন। ফোর্সটাকে অবশ্যই পিভটের পিভটের যে লাইন, লাইনের সাথে কি হতে হবে? পারপেন্ডিকুলার। ঠিক আছে, তো এখন আমরা যদি এই দুটোকে কম্বাইন করি তাহলে আমাদের আসতেছে টার্নিং ইফেক্ট অফ ফোর্স ইকুয়ালস টু সরি ইজ প্রপোর্শনাল টু এফ এন্ড ডি, তাই না? এফ হচ্ছে ফোর্স, আবার ডিও তো আছে, এই দুটোকে কম্বাইন করলে এফ এন্ড ডি কামিং টুগেদার প্রপোর্শনাল সাইনটা উঠাই দিলে একটা কনস্ট্যান্ট আসবে কে ইনটু এফ ইনটু ডি। আর এই যে কনস্ট্যান্ট কে, এই কনস্ট্যান্ট কে টা হচ্ছে এখানে সাইন থিটা। কনস্ট্যান্ট কে টা কি এখানে? সাইন থিটা, ওয়্যার থিটা ইজ দা theta is the angle between the pivot line and the force line, pivot line and force line. তাহলে finally আমাদের ফর্মুলাটা দাঁড়াচ্ছে turning effect of force equals to F into D into sin theta. ঠিক আছে, তো তাহলে আমরা ম্যাক্সিমাম টার্নিং ইফেক্টটা পাবো কখন? তাহলে আমরা ম্যাক্সিমাম টার্নিং ইফেক্টটা আমরা পাবো কখন? যখন পারপেন্ডিকুলার, যখন পারপেন্ডিকুলার হবে অ্যাঙ্গেল হবে 90, কারণ সাইন 90 তো 1 ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা টার্নিং ইফেক্টের এই ফর্মুলাটা আমরা বুঝছি কিনা? স্যার ওইটা বুঝিনি, থিটা অ্যাঙ্গেল বিটুইন পিপল লাইন এন্ড ফোর্স লাইন আমি বুঝাই দিচ্ছি জিনিসটা। এটা আসছে তো? হুম আসছে। দেখো ধরো এই যে ফোর্সটা, ঠিক আছে তো? আচ্ছা এই যে ফোর্সটা, এই ফোর্স এটা আমাদের এখানে পিভট লাইন তো এটা, তাই না? এই ডিস্টেন্স হচ্ছে ডি। এখন ধরো আমি যদি এই যে এইটা হচ্ছে অ্যাঙ্গেল, খেয়াল করো এইটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স লাইন অ্যান্ড দ্য পিভট লাইন। আমাদের পিভট লাইন কোনটা? এটা না, অবজেক্টের উপরে যে লাইন, হ্যাঁ অবজেক্টের উপর যদি আমাদের লাইনটা ড্র করি পিভট থেকে, সেটাকে আমরা বলছি পিভট লাইন। এইটা হচ্ছে পিভট লাইন আর এইটা হচ্ছে ফোর্সের লাইন, মানে ফোর্স যে লাইনের উপর যে লাইনে কাজ করতেছে, তাই না? ওদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটার কথা আমরা বলছি। এখানে টার্নিং ইফেক্ট হবে এফ ইনটু ডি সরি সাইন। ঠিক আছে, আচ্ছা এবার আমি বেসিক্যালি আমি একটা জিনিস বলি যে এখানে আমাদের এটা সাইন থিটাই কেন হলো, এই হিসেবে আমি একটু আসব। এটা জানার জন্য আমাকে মোমেন্ট অফ ফোর্সের ডেফিনিশনে যেতে হবে, কি ঠিক আছে? তো লেখো ডেফিনিশন অফ দ্য মোমেন্ট অফ ফোর্স, ডেফিনিশন অফ দ্য মোমেন্ট অফ ফোর্স। Moment of force is defined as the product
the product of force applied is defined as the product of force applied and perpendicular distance of the force line from pivot. Perpendicular distance এটা আমি চান্ডলেন করব তোমাদেরকে বলছে যে ডিসটেন্সটা কি হতে হবে বলো তো ডিসটেন্সটা হতে হবে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার ডিসটেন্স এবার তুমি মন দিয়ে দেখো আমরা একই ফর্মুলা বের করব দুইটা ডিফারেন্ট কেস থেকে আমরা একটাই ফর্মুলা বের করব ফ্রম টু ডিফারেন্ট কেসেস আচ্ছা ধরো এই যে একটা অবজেক্ট এটা হচ্ছে আমাদের পিভট ডিসটেন্সটা হচ্ছে ডি ডিসটেন্সটা হচ্ছে ডি এখন ধরো আমি ফোর্স অ্যাপ্লাই করছি এইভাবে তাই না তো আমাদের পিভট লাইন কোনটা এইটা তাই না পিভট থেকে অবজেক্টের মধ্যে দিয়ে যে লাইনটা ড্র করব সেটাই কোন লাইন পিভট লাইন আর এটা হচ্ছে আমাদের ফোর্স এফ তো পিভট লাইনের সাথে ফোর্স এফ এর অ্যাঙ্গেল হলো থিটা তাই না কম্পোনেন্টে ভাগ করা মনে আছে সাইন এর করা একটা সাইন হবে আর একটা কি হবে কস কস থেকে যে গুলো আমরা সেটাই এটাই কস এই যে হবে কস 90 ডিগ্রি হবে সাইন এটা এফ কস থিটা আর এটা কি হবে এফ সাইন থিটা তো এফ কস থিটা তুমি দেখো এফ কস থিটার সাথে পিভট লাইনের অ্যাঙ্গেল কত 90 0 0 কারণ এফ কস থিটা ওই দিকে পিভট লাইনটাও তো ওই দিকে সেম দিকে তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত 0 তাহলে এই ফোর্সের কোনো মোমেন্ট নাই এটা এখানে কিন্তু অ্যাঙ্গেলটা হয়েছে পারপেন্ডিকুলার তাহলে আমাদের টার্নিং ইফেক্ট অফ ফোর্স কি হবে প্রোডাক্ট অফ ফোর্স and perpendicular distance এখানে perpendicular distance কিন্তু ডিসটেন্স কিন্তু d টাই হচ্ছে তাহলে এখানে কিন্তু আমাদের ফর্মুলাটা কিন্তু ওই যে আসছে f d sin θ স্যার এটা যে k ছিল k ওটা তো sin θ k তো sin θ তাই না এখন আমি যদি কেসটাকে এইভাবে ইমাজিন করি এই যে ফোর্স এইটা হচ্ছে ডিসটেন্স d এইটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা একই ওই তো মানে আমি একটু অন্যভাবে ইমাজিন করব সেটা কি আমরা পড়েছি যে ফোর্সের লাইন থেকে ডিসটেন্সটা কি হতে হবে পারপেন্ডিকুলার তো আমরা কাজ করি আমরা ফোর্সের লাইনটাকে পিছনে এক্সটেন্ড করি হুম এবার পিভট থেকে যেহেতু ডিসটেন্স বলেছে পারপেন্ডিকুলার হবে আমরা এখান থেকে পারপেন্ডিকুলার লাইনটা নিয়ে একটা হুম পিভট থেকে আমরা ফোর্সের যে লাইন ফোর্সের লাইনের উপরে একটা পারপেন্ডিকুলার লাইন টানলাম এরা যদি অ্যাঙ্গেল থিটা হয় ওইটাও থিটা তাহলে এখানে এটা অ্যাঙ্গেল থিটা তাই না তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা তাহলে এটা হচ্ছে হাইপোটেনিয়াস এটা হচ্ছে অপোজিট এটা হচ্ছে অ্যাডজাসেন্ট আচ্ছা যেহেতু বলছে পিভট থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স সো ফোর্সের লাইনের উপরে আমি পিভট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানলাম এই তো তাহলে এখানে আমি এখন ডিসটেন্স হিসেবে অ্যাকচুয়ালি এইটা ধরবো না এটা ধরবো অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনিশন ওইটা ধরবো এটা ধরবো এটা ডিসটেন্স x তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনিশন আমি এটা ধরবো তাই না আচ্ছা ঠিক আছে
এখন ঘটনা যারা করতেছে সেটা হচ্ছে তাহলে আমাদের এখানে মোমেন্ট অফ ফোর্স কি হবে f ইনটু d নাকি f ইনটু x পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা f ইনটু x বিকজ x ইজ দা পারপেন্ডিকুলার ডিসটেন্স কিন্তু x তো হাওয়ায় বসতেছে এটা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিসটেন্স d মেজার করতে পারব তাহলে আমরা এই ডিসটেন্স d টাকে একটু বের করব ইন টার্মস অফ x তারপরে এইটা হচ্ছে অপোজিট এইটা হচ্ছে হাইপোটেনিউস এরা অ্যাডজাস্ট এরা এরা ভুলে যাই অপোজিট বাই অ্যাডজাসেন্ট সরি অপোজিট বাই হাইপোটেনিউস সাইন কোসাইন আর বি বাকি সব সি তাহলে এই সিম্বল টু ডি সাইন ডি সাইন থিটা এবার তুমি এই দিকে বসাও এ ভিক্টর ডি সাইন থিটা 33 কয় মাস পর বসাবো শুধু আমরা জানতে হবে অ্যাঙ্গেলটা যেটা সেটা হচ্ছে পিভট যে লাইনটা পিভট লাইনের সাথে ফোর্সের যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে আমাদের থিটা ধরো সিআই এক্সাম হলে করলো কি ওরা টেকনিক্যালি এই অ্যাঙ্গেলটা বলে দিল এটা অ্যাঙ্গেল ধরো আলফা তো এই অ্যাঙ্গেলটা কি পিভট লাইনের সাথে বলছে না না তো তুমি বের করে নাও 90 থেকে মাইনাস করে আমাদের পিভট লাইন তো এটা নাকি আমাদের আশা করছ তাহলে আমাদের মেইন ফর্মুলাটা মোমেন্ট অফ ফোর্সের কি দাঁড়াচ্ছে f ইনটু d sin theta where theta is the angle between the force and the pivot line pivot line আর এটার ডেফিনেশন কিন্তু ওই যে ওইটাই পারপেন্ডিকুলার ডিসটেন্স সেই পারপেন্ডিকুলার ডিসটেন্স নেওয়ার জন্যই কিন্তু এখানে d sin theta আসছে আমরা একটু আগে দেখলাম যে পারপেন্ডিকুলার ডিসটেন্স নেওয়ার জন্যই কিন্তু এই d sin থিটা এখানে আসছে একটু আগে আমরা দেখলাম তাই না আচ্ছা আচ্ছা এখন দেখো এরপরে এবার তুমি আসো মোমেন্ট অফ ফোর্স এন্ড ইকুইলিব্রিয়াম আচ্ছা ঠিক আছে তো মোমেন্ট অফ ফোর্স এন্ড ইকুইলিব্রিয়াম এই জিনিসটা জানার আগে আমাকে জানতে হবে যে মোমেন্ট অফ ফোর্স বা টার্নিং ইফেক্ট অফ ফোর্স এটা কয় রকম জেনে রাখবা যে মোমেন্ট অফ ফোর্স বা টার্নিং ইফেক্ট অফ ফোর্স মোমেন্ট অফ ফোর্স আর টার্নিং ইফেক্ট অফ ফোর্স কিন্তু দুই রকম কয় রকম দুই রকম একটা হচ্ছে আমরা বলি ক্লকওয়াইজ মোমেন্ট আরটাকে আমরা বলি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এখন কোনটা ক্লকওয়াইজ কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ সেটা আমি কিভাবে বুঝবো ঘড়ি দেখে নিচে ধরো একটা ফোর্স দেওয়া আছে তুমি করবা কি
নিজে মনে মনে পিভট চুজ করে দেখবা যে সেই ফোর্সটার কারণে অবজেক্টটা কোন দিকে ঘুরতে পারে। দেখো তো এই ফোর্সটা, এই ফোর্সটার কারণে অবজেক্টটা ঘুরতেছে এই দিকে এই দিকে, আরে এইটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। আর আমি যদি এই দিকে ফোর্স দিই, এই ফোর্সের কারণে অবজেক্ট ঘুরতেছে এই দিকে, তো এইটাকে আমরা কি বলবো তাহলে? ক্লকওয়াইজ মুভমেন্ট। ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছিল তাহলে আমরা কি বলবো? ক্লকওয়াইজ মুভমেন্ট। এই মুভমেন্ট অফ ফোর্স আমাদের দুই রকম, ক্লকওয়াইজ মুভমেন্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। সামান্তার সোহানের বাবু স্যার বুঝাইতে পারেন একটা ক্লাস পুরো দেড় ঘন্টা বলছে যে নাইন স্যারের কাছে যা বললো। আচ্ছা যাই হোক, শোন আমরা যেটা বলছিলাম, তাহলে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বুঝছো? দেখো আমরা পিভটটাকে ধরবো, ধরে আমরা যে ফোর্সটা আছে সেই ফোর্সটাকে আমরা দিয়ে দেখবো যে সেটা কোন দিক ঘুরতেছে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে ক্লকওয়াইজ মুভমেন্ট। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, মার্কারের পজিশন বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা একটা বড় প্রবলেম। আসি বলো না, ধরো এখানে একটা পিভট আছে, এখানে একটা পিভট আছে, দুইটা পিভট আছে, দুইটা পিভট আছে, ঠিক আছে? এখান থেকে একটা ফোর্স কাজ করতেছে, তো ধরো যে এখান থেকে একটা ফোর্স কাজ করতেছে, এখান থেকে একটা ফোর্স, এখান থেকে একটা ফোর্স, এখান থেকে একটা ফোর্স, এইটা ফোর্স এফ ওয়ান, এইটা এফ টু, এইটা এফ থ্রি, এফ ফোর, এফ ফাইভ। এফ ফাইভ মানে ব্রক লেসনারের ফিনিশিং মুভ, তো যেটা বলছিলাম, দেখো এখানে পিভট আছে কয়টা? দেখো তো দুইটা পিভট আছে, দুইটা পিভট যদি দুইটা থাকে তোমাকে কিন্তু তুমি একসঙ্গে কিন্তু দুইটা পিভট নিয়ে তুমি কিন্তু এই মোমেন্ট অফ ফোর্সের ম্যাথ করতে পারবা না, কারণ দুইটা পিভটের পার্সপেক্টিভ কিন্তু ডিফারেন্ট। আমি বলছি কিভাবে, তোমাকে একটা একটা করে পিভট নিয়ে করতে হবে। ধরো আমি যদি এইটা ধরি এ, আর এই পিভটটাকে আমি যদি ধরি ধরি বি, তাহলে কনসিডারিং এ অ্যাজ দ্য পিভট, দেখো এ অ্যাজ দ্য পিভট, ফার্স্টে ফোর্স এফ ওয়ান, ফোর্স এফ ওয়ান, এফ ওয়ানটা কোন দিকে বলতো? নিচের দিকে। তুমি এটাকে এই নিচের দিকে টান দাও, সে কোন দিকে ঘুরতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই ফোর্সটার মোমেন্ট হচ্ছে এখানে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, ফোর্স এফ ওয়ান হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা পিভট তো এ, ফোর্স এফ টু, ফোর্স এফ টু হচ্ছে এখান থেকে উপরের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, তো তুমি এই এই পিভট থেকে উপরের দিকে টান দাও, পিভট থেকে, পিভট থেকে, ওকে ঘুরবে, ঘুরতেছে এফ ডি সাইন থিটা। আচ্ছা পিভট লাইনের সাথে সে পারপেন্ডিকুলার, ঠিক আছে।
কিন্তু পিভট লাইন তো আমরা পিভট থেকে ড্র করি, পিভট থেকে আমরা ড্র করি, এই ফোর্স তো পিভটের উপরেই আছে। লাইন ড্র করব কিভাবে? ফোর্স তো পিভটের উপরেই আছে, তাহলে পিভট থেকে ওই ফোর্সের ডিসটেন্স কত? 0 তো ডিসটেন্স 0 মানে টার্নিং টার্নিং ইফেক্ট 0 এটা তুমি দেখো, এই হচ্ছে আমাদের পিভট ছিল, তো আমি যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করি উপরের দিকে তাহলে ও কিন্তু ঘুরতেছে না, কিছু হবে না। আমি যদি নিচে ফোর্স অ্যাপ্লাই করি এখানেও কিছু হবে না, কারণ পিভট থেকে তো ওর ডিসটেন্স 0, তো টার্নিং ইফেক্ট তো নাই। তাহলে ফোর্স F2 0, নো মোমেন্ট, কোনো মোমেন্ট অফ ফোর্স নেই, স্টিক ক্লকওয়াইজ। ফোর্স F3 তুমি আসো, এই আমি A ধরলাম অ্যাজ দা পিভট, এখন আমি যদি ফোর্স F3 তো নিচের দিকে, তা আমি যদি ওকে নিচের দিকে টান দিই তাহলে সে কোন দিকে ঘুরতেছে? এই যে F3 ধরো ক্লকওয়াইজ, এই যে এখান থেকে আমি টান দিলাম এই নিচের দিকে, কোন দিকে ঘুরতেছে? ক্লকওয়াইজ। তাহলে ফোর্স F3 ইন দিস কেস সেটা হবে ক্লকওয়াইজ মুভমেন্ট। হোয়াট অ্যাবাউট F4? এন্টি ক্লকওয়াইজ। F4 0 0 0 হ্যাঁ হ্যাঁ। আরে আমি তো পিভট কে করছি A, ও বলে তো B, B টা তো নাই এখন, তো এন্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ আমি তো পিভট করছি এখন A কে, আমি তো B কে পিভট করতে চাই, তাহলে এন্টি ক্লকওয়াইজ। তাহলে ফোর্স F4 টা উপরের দিকে, তো উপরের দিকে দিলাম, এটা এন্টি ক্লকওয়াইজ। F4 হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, F5 হোয়াট অ্যাবাউট F5? সেম, F5 এই গুড, এই যে ধরো অ্যান্টি ক্লকওয়াইজ পিভট, হ্যাঁ F5 উপরে দিকে, তো উপর দিকে দাও অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ফোর্স F5 কিন্তু এখানে অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝছো? এই যে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ আমি ঠিক করে নিলাম, এটাকে পিভট। এবার আমি যদি বিটাকে পিভট ধরতাম, তবে F1 এন্টি ক্লকওয়াইজ, আমরা ধরি এই যে B B হচ্ছে আমাদের পিভট, তাই না? F1 এখন আমি F1 দেই অ্যান্টি ক্লকওয়াইজ, F2 দেই ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ F3 অ্যান্টি, তাই না? F3 অ্যান্টি নিচের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, F4 0, F4 উপরের দিকে 0 0 নো নো রোটেশন, কারণ ও তো পিভটের উপরেই আছে। F5 অ্যান্টি ক্লকওয়াইজ, F5 দেই উপরের দিকে দাও অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ স্যার, হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ কি ধরো এখানে পিভট, এবার উপরের দিকে ফোর্স দাও তো কোন দিকে ঘুরতেছে? এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে F1 অ্যান্টি ক্লকওয়াইজ, F2 ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, আর F4 0, F4 0। তাহলে F1 হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, F2 হচ্ছে ক্লকওয়াইজ, F3 অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, F4 হচ্ছে 0, অ্যান্টি, F5 হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা সেমই তো স্যার, শুধু একটা ডিফারেন্ট, F1 আর F4। তো ওই তো এখানে F3 এর মধ্যে কিন্তু ভ্যারিয়েশন চলে আসছে, তাই না? F2 ও F4, হ্যাঁ আমি যদি এখানে F4 হয়ে গেছে 0, এখানে F2 হয়ে গেছে 0, তাই না? তাহলে কিন্তু দেখো দুইটাকে একসাথে নিয়ে তুমি যদি দুইটাকে একসাথে পিভট ধরে কিন্তু ম্যাথামেটিক্স এর জন্য করা যাবে যাবে না কিন্তু, কারণ A কে পিভট ধরে একরকম পার্সপেক্টিভ, একরকম কম্বিনেশন, বিটাকে পিভট ধরলে কি আরেকটা কম্বিনেশন, তাহলে এ আর বি কে কিন্তু একসাথে পিভট ধরা যাবে না। এখানে যদি তিনটা চারটা পিভট থাকে তোমাকে একটা একটা করে পিভট ধরে ম্যাথমেটিক্স করতে হবে, যখন সেখানে মাল্টিপল পিভট থাকবে তোমাকে কি করতে হবে একটা একটা করে পিভট কে ধরে ম্যাথ করতে হবে, একসঙ্গে দুই তিনটা পিভট নিয়ে একসাথে ম্যাথ করা যাবে না, প্রতিটা পিভট ধরে ধরে সেটা কম্বিনেশন করে তোমাকে ম্যাথ করতে হবে, বুঝছো? চলছে নাকি? আই হ্যাভ ব্লার রে,
আচ্ছা, এরপরে তুমি আসো যে রেজাল্টেন্ট মোমেন্ট, রেজাল্টেন্ট মোমেন্ট আমরা কিন্তু এখন ওই যে মোমেন্ট অ্যান্ড ইকুইলিব্রিয়ামের মধ্যেই কিন্তু আছে। এই শোনো, আমরা কিন্তু এখন মোমেন্ট অ্যান্ড ইকুইলিব্রিয়ামের মধ্যেই কিন্তু আছি। রেজাল্টেন্ট মোমেন্ট ইকুয়ালস টু সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস sum of anti clockwise moment minus k sum of clockwise moment. এই আমরা এই টাকা বা moment of force and equilibrium এর লেখবো আমরা তো ওর মধ্যেই আছে। resultant moment equals to k sum of anti clockwise moment minus the sum of k clockwise moment. The resultant moment equals to sum of anti-clockwise minus sum of k clockwise moment. আচ্ছা, এখন ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে the resultant is zero. So resultant moment আমরা যদি বলি যে rotational equilibrium, rotational equilibrium মানে সে কিন্তু রোটেট করছে না, সে কিন্তু রোটেট করতেছে না, তার মানে ওর উপরে resultant moment is zero. তো resultant যদি zero হয় তাহলে zero equals to sum of anti-clockwise minus sum of clockwise থেকে একটা শ্রেণী আসো, sum of clockwise equals to sum of anti-clockwise, তার মানে কোনো অবজেক্ট যদি না ঘুরে সে যদি রোটেশনাল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে বুঝতে হবে আমাকে যে sum of clockwise moment equals to sum of anti-clockwise moment. That means the resultant moment is zero. Which means the object will be in rotational equilibrium. Same interchange. Yeah, exactly. What's your list? Yes, sir. Again, you copy column. যখন এরকম দুইটা থাকবে কি করে তখন কি এই যে সাম অফ তখন হবে? হ্যাঁ, যখন একটা তখন তখন হবে এই যে এটাকে লেখো, লেখো এবার তুমি লেখো যে বলছিলাম, ও হ্যাঁ লেখো যে অ্যান অবজেক্ট উইল বি ইন rotational equilibrium, an object will be in rotational equilibrium if the sum of clockwise moment and sum of anti-clockwise moments are equal. ব্র্যাকেটে লেখো রেজাল্টেন্ট মোমেন্ট ইজ জিরো বা রেজাল্টেন্ট টর্ক, মোমেন্ট অফ ফোর্সের আরেকটা নাম হচ্ছে টর্ক, টি ও আর কিউ ইউ ই টর্ক। ক্লকওয়াইজ মোমেন্ট এন্ড সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইজ ইকুয়াল, আর ইকুয়াল
তারপরে ব্র্যাকেট দিয়ে লেখো রেজাল্টেন্ট মোমেন্ট অর রেজাল্টেন্ট টর্ক ইজ জিরো। রেজাল্টেন্ট মোমেন্ট ইজ জিরো। এবার তুমি আসো যে লেখো সাম স্পেশাল মোমেন্ট অফ ফোর্সেস, কিছু স্পেশাল মোমেন্ট অফ ফোর্স, স্পেশাল মোমেন্ট অফ ফোর্স নিচে লেখো কেস সি এ সি কেস কেস মানে কি কেস আমরা কনসিডার করছি, শুধু কেস কেসে তুমি লেখো যে টু ইকুয়াল ফোর্সেস acting in opposite directions two equal forces acting in opposite directions producing same type of moment two equal forces acting in opposite directions producing same type of moment. ঠিক আছে, আচ্ছা same type of moment বলতে যদি এইটা clockwise হয় তাহলে ওইটাও clockwise, যদি এইটা anti clockwise হয় তাহলে ওইটাও কিন্তু anti clockwise. দেখো এই কেসটা, এইটা ফোর্স, এইটা ফোর্স এফ, ওইটাও কিন্তু ফোর্স এফ, মানে দুইটা ফোর্স ইকুয়াল। এখন দেখো এই ফোর্সটা উপরের দিকে, যে মাঝখানে পিভটটা আমি ইমাজিন করলাম, এই ফোর্সটা উপরের দিকে, তো উপরের দিকে দাও অবজেক্ট কোন দিকে ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ, এই ফোর্সটা নিচের দিকে, তো নিচের দিকে ফোর্স দাও অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এইটা বলো না টু ইকুয়াল ফোর্সেস অ্যাক্টিং ইন অপোজিট ডিরেকশনস প্রোডিউসিং দ্য সেম টাইপ অফ মোমেন্ট, এটা বলো না, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও কি অ্যান্টি ক্লকওয়াইজ, দুইটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। এটা তো তুমি কেস দেখলেই বুঝতে পারবে, ডায়াগ্রাম দেখলেই বুঝতে পারবে, এটা কি কোনো ডিফিনিশন না? হ্যাঁ, যদি এরকম কোনো কেস হয় যে টু ইকুয়াল ফোর্সেস অ্যাক্টিং ইন অপোজিট ডিরেকশন প্রোডিউসিং দ্য সেম মোমেন্ট, তখন আমাদের রেজাল্টেন্ট মোমেন্ট কি হবে? এই এটা লাইন থেকে আমি একটু বাড়াই দিলাম, এটা লাইন থেকে আমি একটু বাড়াই দিলাম, ধরো এই ফোর্স থেকে এই ফোর্সের ডিস্টেন্স হচ্ছে ডি, না ডি না, এটাকে আমি আর বলি আর, এখান থেকে এইটুকু হচ্ছে আর ওয়ান ধরো, আর এখান থেকে এইটুকু হচ্ছে আর টু, তাহলে এখানে পিভটের লাইনটা আমি ড্র করলাম, অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এই ফোর্সটার টর্ক কি হবে? এফ ইনটু আর টু ইনটু সাইন 90 মানে এফ আর টু,
কেন সাইন 90 ভ্যালু হচ্ছে 1 এই ফোর্সের মোমেন্ট পিভটের লাইনটা আমি ড্র করলাম ফোর্সের সাথে পিভটের অ্যাঙ্গেল 90 পিভট লাইনের অ্যাঙ্গেল 90 তাহলে এটা টর্ক হবে f = সিম্পলি f fr1 sin 90 মানে fr1 fr1 তাহলে হোয়াট ইজ দ্য রেজালট্যান্ট মোমেন্ট রেজালট্যান্ট মোমেন্ট ইজ সাম অফ ক্লকওয়াইজ এন্ড মাইনাস সরি সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ সাম অফ ক্লকওয়াইজ তো এখানে দুইটাই তো অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে fr2 প্লাস fr1 এখন আর ক্লকওয়াইজ তো নাই তাহলে 0 আচ্ছা প্লাস হলো কি হবে সাম মানে কি সাম মানে তো এডিশন তাহলে এই দুইটা অ্যান্টি ক্লকওয়াইজ না তাহলে সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস ক্লকওয়াইজ তো নাই তো 0 f টা কমন নাও r2 প্লাস r1 r2 প্লাস r1 r r f where r is the distance between the two forces এই জিনিসটাকে আমরা বলছি কাপল কাপল ঠিক আছে কিনা এই জিনিসটাকে আমরা কি বলছি কাপল যে টু ইকুয়াল ফোর্সেস অ্যাক্টিং ইন অপোজিট ডিরেকশন প্রোডিউসিং দ্য সেম টাইপ অফ মোমেন্ট এই জিনিসটাকে আমরা কি বলছি কাপল আর কাপলের মোমেন্টের ফর্মুলা কি দাঁড়াচ্ছে ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স বিটুইন দ্য টু ফোর্সেস সেটা কিন্তু পারপেন্ডিকুলার হতে হবে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য টু ফোর্সেস এই যে আমাদের কি আসলো এফ ইন্টু আর আসলো না তো আরটা কি এই দুটো ফোর্সের মধ্যে ডিস্টেন্স তাই না আরটা কি এই দুটো ফোর্সের মধ্যে ডিস্টেন্স টর্ক হচ্ছে মোমেন্ট মোমেন্টটাকে আমরা কি বলছি আর টার্নিং ইফেক্টটাকে আমরা কি বলছি টর্ক এখন যদি এরকম স্পেশাল কোন কেস আসে যেখানে টু ইকুয়াল ফোর্সেস অ্যাক্টিং ইন অপোজিট ডিরেকশন প্রোডিউসিং সেম টাইপ অফ মোমেন্ট সেখানে মোমেন্টটাকে আমরা বলছি বা টর্কটাকে আমরা বলছি কাপল সেখানে টর্কটা সব টর্ক কিন্তু কাপল না শুধু এইরকম কেস হলেই সেখানে টর্ক কে আমরা কি বলবো ওই যে প্রশ্ন না যে অল অ্যালকালিজ আর বেজেস বাট অল বেজেস আর নট অ্যালকালিজ এর ঠিক সেরকম অল কাপলস আর টর্ক বাট অল টর্কস আর নট কাপলস কারণ দেখো দেখো এই একটা ফোর্স এফ এই একটা ফোর্স এফ তো ওদের ফোর্সের শোনো ওদের ফোর্সের ভ্যালুগুলো কিন্তু ইকুয়াল এফ এফ কিন্তু ওদের ডিরেকশনটা কি এক্সাক্ট অপোজিট না একজন কিন্তু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আর একজন একটু অ্যাঙ্গেলে অ্যাক্ট করতেছে তাহলে এখানে কিন্তু টর্ক আছে বাট এটা কিন্তু কোনো কাপল না দিস ইজ নট আ কাপল বুঝছো জিনিসটা আর এই রেজাল্ট করতে হলে ওটা কি কম্পোনেন্ট দিতে হবে কম্পোনেন্ট দিতে হবে এখান থেকে আমরা আসবো ফাইনালি আমরা যেটা বলবো সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ সেন্টার অফ গ্র্যাভিটি এটা হলে আমাদের ক্লাস শেষ সেন্টার অফ গ্র্যাভিটির কনসেপ্ট আচ্ছা তোমরা নিশ্চয়ই সেন্টার অফ গ্র্যাভিটি ও লেভেল থেকে পড়ে আসতেছো যে সেন্টার অফ গ্র্যাভিটি কি জিনিস কিন্তু এই সেন্টার অফ গ্র্যাভিটি বলে কিন্তু আসলে কোনো পয়েন্ট কিন্তু নেই এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সেটা কিভাবে আমাদের একটু দেখিয়ে দিচ্ছি
ইমাজিন করো একটা বড় সাবস্টেন্স, ধরো একটা বড় সাবস্টেন্স যার মধ্যে এখন ধরো এই যে একটা সাবস্টেন্স তার মধ্যে আমি পাঁচটা ফাইভ পার্টিকেলস আমি ইমাজিন করলাম, তো প্রত্যেকটা পার্টিকেল কি গ্র্যাভিটি টানতেছে না? অবশ্যই অবশ্যই টানতেছে, সেম ফোর্স দিয়ে টানবে, ডব্লিউ ডব্লিউ হ্যাঁ ডব্লিউ আর ডব্লিউ, ঠিক আছে সব ডব্লিউ ইউ আমি পিভটটাকে রাখলাম এই এই পয়েন্টে, তাহলে এখানে যে চারটা ফোর্স আছে ওরা সবাই কিরকম ফোর্স, সবাই কিরকম মুভমেন্ট তৈরি করবে ক্লকওয়াইজ, তাহলে এই সাবস্টেন্স কিন্তু ঘুরে পড়ে যাবে, অবশ্যই ঠিক আছে কি না? আচ্ছা আমি যদি পিভটটাকে এখানে রাখতাম তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি, তাহলে এইটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ আর এটি তাই না, আর আর এগুলা ক্লকওয়াইজ ক্লকওয়াইজ, বাট এখানে ক্লকওয়াইজ বেশি না অ্যান্টি ক্লকওয়াইজ বেশি, ক্লকওয়াইজ বেশি, ক্লকওয়াইজ বেশি, এখনো কিন্তু অবজেক্টটা এইভাবে করে ঘুরে পড়ে যাবে। এখন আমি পিভটটাকে আমি এখানে রাখলাম, এখন দেখো এখানে যতটুকু ক্লকওয়াইজ এখানে ততটুকু অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে অবজেক্টটা এখান থেকে ব্যালেন্সড হয়ে গেছে না? হুম, এখানে সায়েন্টিস্টরা এই জিনিসটাকে এইভাবে ইমাজিন করে যে যেহেতু অবজেক্টটা অ্যান্টি ক্লকওয়াইজ, যেহেতু অবজেক্টটা এই পয়েন্টেই ব্যালেন্স হয়ে গেছে, এই জন্য সায়েন্টিস্টরা এই জিনিসটাকে এইভাবে ইমাজিন করে যে নিশ্চয়ই তাহলে ওর টোটাল ওয়েটটাই অবজেক্টটার টোটাল ওয়েটটাই এই এই পয়েন্ট থেকে কাজ করতেছে, মানে রেজাল্টেন্ট ওয়েট যেটা সেটা এই পয়েন্ট থেকেই কাজ করতেছে, এটা জাস্ট একটা ইমাজিনেশন সিম্পলি, আসল কনসেপ্ট কিন্তু এইটা যে মাঝখানের দিকে রাখলে দুই পাশের মুভমেন্ট ইকুয়াল হয়ে যায় তখন অবজেক্টটা ব্যালেন্স হয়ে যায়, এটা হচ্ছে মেইন কনসেপ্ট, কিন্তু সায়েন্টিস্টরা সেটাকে পরে তারা এইভাবে করে জিনিসটা ইমাজিন করছে যে যেহেতু এই পয়েন্টেই ব্যালেন্স হচ্ছে তার মানে ওর পুরা ওয়েটটাই তাহলে এই পয়েন্ট থেকে কাজ করতেছে, ওর পুরা ওয়েটটাই কি এই পয়েন্ট থেকে কাজ করতেছে, এটা জাস্ট একটা ইমাজিনেশন কি, ঠিক আছে কি না? আচ্ছা তো যে যে পয়েন্টে ধরলে স্টার আর ওভারঅল মুভমেন্ট থাকতেছে না, সে আর ঘুরতেছে না, তার ওভারঅল মুভমেন্টটা তখন দুই সাইড মিলাই সে কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, সেই পয়েন্টটাকে তারা বলছে সেন্টার অফ গ্র্যাভিটি, আসলে কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি বলে কোনো পয়েন্ট নাই, কিন্তু এরা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যে যেহেতু এই পয়েন্টে আসার পরেই ব্যালেন্স হয়ে যাচ্ছে, ওরা এই জিনিসটাকে ইমাজিন করছে, আমি আবারও বলি এইভাবে যে আমরা যেহেতু এই পয়েন্টে আসলেই ব্যালেন্স ব্যালেন্স হয়ে যাচ্ছে, তাহলে আমরা কাজ করি আমরা এই পয়েন্টটি ওর ওয়েটটাকে ধরি, তাহলে এইখানে রাখলে সে এইভাবে করে ঘুরে যাবে, আমি যদি পিভটটাকে এখানে রাখি সে এইভাবে করে ঘুরবে, আমি যদি পিভটটাকে এখানে রাখি ডিসটেন্স জিরো, তাহলে পিভট থেকে ডিসটেন্স জিরো, তাহলে সে ঘুরবে না, আমি যদি পিভটটাকে এখানে রাখি এখন সে অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, আসলে কিন্তু তাই হচ্ছে, দেখো আমি যদি পিভটটাকে এখন এই পয়েন্টে ধরি এই পয়েন্টে, তাহলে সে কিরকম ঘুরবে,
এই দিকে তিনটা অ্যান্টি ক্লকওয়াইজ, ওই দিকে একটা ক্লকওয়াইজ, তাহলে সে কিন্তু এই এইভাবে করে ঘুরে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাবে, তাই না? তো তারা এইভাবে করে সব পার্টিকুলার ওয়েট না ধরে তারা এটাই ধরছে যে এই পুরো অবজেক্টের ওয়েট এই পয়েন্ট থেকে কাজ করতেছে, এটা তারা ধরে নিচ্ছে। এবং এই পয়েন্টটাকে, এই ইমাজিনারি পয়েন্টটাকে আমরা কি বলছি? সেন্টার অফ গ্র্যাভিটি। কি ঠিক আছে কিনা? অবশ্যই An object consists of lots of particles. An object consists of lot of particles. ঠিক আছে? Lot of particles. Each of them have weight. When a pivot is placed in such position, pivot is placed in such position that on both of its sides, on both of its sides, the clockwise movement of the particles, and the anti-clockwise movement of the particles balances each other. Which means that the object will have no The object will have no rotational movement. Thus we can consider that the whole weight of the object acts through that point. This point is hence known as center of gravity. What's the jinishta?